হোচিমিন শহরে গোল্ডেন পার্ক হোটেলে আগুন এবং যেটা প্রথম থেকে অনুমান করা হচ্ছিল এই হোটেলে অগ্নি সুরক্ষা বিধি একেবারে ঠিক ছিল না যে কারণে এভাবে আগুন লেগে যায় এবং যাতে দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে গোল্ডেন পার্ক হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত শিখে ইমার্জেন্সি স্মোক অ্যালার্ম পর্যন্ত ছিল না স্প্রিংকলার আগুন নেভানো পর্যাপ্ত কোনো ব্যবস্থাই রাখা হয়নি ঝাঁ চকচকে এই হোটেলে যেটা এতটা ভিআইপি জোনের মধ্যে অবস্থিত প্রাথমিক তদন্ত অন্তত এমনই অনুমান করা হচ্ছে আমরা সরাসরি জেলা ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে শ্রাবন্তী প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে স্মোক অ্যালার্ম কিছু ছিল না স্প্রিংকলার তারাও সেভাবে কাজ করেনি এতদিনে একটা হোটেল এইরকম ভিআইপি জোনে অবস্থিত কিভাবে হয়েছে এটা অনুষ্ঠান কি ছিল কি ছিল না যিনি সবেমাত্র এসেছেন তাকে আমরা জানতে চাইবো স্যার আমরা একটা জানতে চাইছি যে যেটা দমকল আধিকারিকরা এসে জানাচ্ছিলেন যে যে পরিমাণ ইকুইপমেন্ট থাকা দরকার সেই পরিমাণ ছিল না আপনি এই মুহূর্তে তদন্ত করে এলেন কি কি পর্যাপ্ত পরিমাণ পেলেন কি পেলেন না একটু যদি বলেন সিস্টেমগুলো যা আছে ভিতরে যা আমি প্রাথমিকভাবে দেখলাম স্প্রিংকলার আছে শ্রাবন্তী শোনা যাচ্ছে গোল্ডেন পার্ক হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কার্যত শিখে এতদিনের একটা হোটেল ইমার্জেন্সি স্মোক অ্যালার্ম কোনোভাবেই কাজ করেনি যেভাবে হোটেলে আগুন লাগে তার জোরে প্রাণ গেল দুজনের আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা পর্যন্ত ছিল না প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে আসছে রাত 2:55 নাগাদ আগুন লাগে হোচিমিন শহরের গোল্ডেন পার্ক হোটেলে দমবদ্ধ হয়ে বহু মানুষ তারা বাইরে বেরিয়ে আসেন আমাদের সঙ্গে বহু মানুষের কথা হয়েছে আবাসিকরা তারা কার্যত কেউ পাইপ দিয়ে কেউ জানলার কাজ ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন অনেকে আহত হয়েছেন তার জেরে এরপর দুজন অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে স্কিম হাসপাতালে সেখানে তাদের মৃত বলে ঘোষণা করা হয় হোটেলের নিজস্ব অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থাই ছিল না বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কি বলছেন শোনাবো আপনাদের ফায়ার ফাইটিং এর ব্যবস্থা সম্পর্কে আমি বলেছি প্রিলিমিনারি ভাবে কিছু সিলিন্ডার আর অন্য জিনিসগুলো আমি দেখলাম এখন যা আছে পুরো সিস্টেমটাকে দেখতে গেলে একটু সময় লাগবে ফরেন্সিক এর লোকজনকে আমরা ডাকবো সমস্ত দেখে কিভাবে হলো সমস্ত অ্যাসপেক্ট গুলোকে আমরা এক্সামিন করব